তো দেখো, গতকালকে গতকালকে না আগের দিন আগের দিন যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে তোমাদেরকে বলেছিলাম যে পাওয়ার প্যান্টে যে জেনারেটর তোমরা করছো, সেই জেনারেটরের মধ্যে জেনারেটরকে আমরা মেনলি বলছিলাম যে দুটো ভাগে ক্লাসিফাই করা যায়, ঠিক আছে? একটা যেটা আমরা আগের দিন জেনেছি সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর। সিঙ্ক্রোনাস জেনারেটর মানে কি? আমার সামনে যখনই সিঙ্ক্রোনাস জেনারেটর কথাটা বলা হবে তখনই আমাকে এটা মাথায় রাখতে হবে যে এর একটা পার্টিকুলার ফিক্সড স্পিড থাকতে হবে, ফিক্সড স্পিড ওর একটা থাকতে হবে। সেই স্পিডটা কত? একদম এইটা, তাই তো? নেক্সট হচ্ছে আর কি জেনেছিলাম যে এটা ফিক্সড স্পিড থাকতে হবে, এবং যেহেতু ফিক্সড স্পিড থাকতে হবে তার জন্য হচ্ছে যে আমাকে একটা ফিক্সড যদি ফ্রিকোয়েন্সি পেতে হয় তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে এই স্পিডটাকে সেই রকম অনুযায়ী অ্যাডজাস্ট করা, ঠিক আছে? অর্থাৎ আমি ধরে নিতে পারি যে যদি একটা সিঙ্ক্রোনাস জেনারেটর যদি 3000 RPM এর হয় তাহলে সে নিয়ার অ্যাবাউট তো 3000 RPM এই ঘুরবে, সে কখনোই 2000 RPM এ ঘুরবে না বা 2500 RPM এ ঘুরবে না। 3000টা 3001 হতে পারে, 2099 ও হতে পারে, একটু স্লাইট এদিক ওদিক ভ্যারি করতে পারে ডিপেন্ডিং আপন ফ্রিকোয়েন্সি, বাট আর কিন্তু কিছু ভ্যারি করবে না। সেটাতে সিঙ্ক্রোনাস জেনারেটর, এবং এতে কি কি থাকতো? নাটটা আইদার তো পার্মানেন্ট ম্যাগনেট, যদি পার্মানেন্ট ম্যাগনেট না থেকে, আমি বলেছিলাম পার্মানেন্ট ম্যাগনেট হলে কি হবে, ভোল্টেজটাকে আমি কন্ট্রোল করতে পারবো না, তো সেই জন্য হচ্ছে ইলেকট্রোম্যাগনেট কিন্তু DC। তার মানে আমাকে বলতে পারি যে এর যে রোটর, সেই রোটরে আমি কিসে সাপ্লাই দেবো? DC সাপ্লাই দেবো, ঠিক আছে? এর যে রোটরটা আছে সেই রোটরে আমি কিসে সাপ্লাই দেবো? DC সাপ্লাই। তো এইগুলো হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটরের প্রপার্টি যেগুলো আমি আগের দিন বলেছিলাম। আরেকটা কি কথা বলেছিলাম, এই প্রসঙ্গে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে সিঙ্ক্রোনাস জেনারেটর কোথায় কোথায় ইউজ হয়। আমরা দেখলাম যে মোস্টলি হচ্ছে থার্মাল পাওয়ারে, যে সমস্ত জায়গায় থার্মাল পাওয়ার আছে থার্মাল পাওয়ার প্রত্যেকটা জায়গাতে আমার হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর ইউজ হচ্ছে, ঠিক আছে? এবং আমি বলেছিলাম যেখানে উইন্ড আছে, ও থার্মাল ছাড়াও একটা হচ্ছে হাইড্রেল, থার্মাল হাইড্রেল এই দুটো জায়গাতে সিঙ্ক্রোনাস জেনারেটর ইউজ করা হচ্ছে। কিন্তু যেখানে উইন্ড আছে উইন্ডের জায়গায় কি জেনারেটর ইউজ করব? কারণ বক্তব্যটা হলো থার্মালের ক্ষেত্রেও আমি স্পিডটা যা দরকার সেটা আমি অ্যাচিভ রাখতে পারবো, যদি না রাখতে পারি পাওয়ার প্ল্যান্ট শাট ডাউন হবে, পাওয়ার প্ল্যান্টটা চলবে না। হাইড্রেলের ক্ষেত্রে কি, আমার যতটা জল আমি সাফিসিয়েন্ট জল আমার লাগবে, সেই জলটা না থাকলে আমি কিন্তু এই 3000 RPM মানে যে যে RPM ঘোরানো হোক সেটাকে আমি কনস্ট্যান্ট রাখতে পারবো না। মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের জল আমার লাগবে তবেই জেনারেটর চলবে, নাহলে চলবে না। এটা ঠিক কথা, থার্মাল হলে যদি 3000 RPM চলে, হাইডেল হলে সেটা খুব জোরে ধরো ধরো 500 RPM চলবে, মেবি 500 কি 600 RPM চলবে, ধরে নাও এরকম। ওর ক্ষেত্রে নাম্বার অফ পোলসটা বেশি, থার্মালের ক্ষেত্রে ধরো দুটো পোলের জেনারেটর ছিল, এর ক্ষেত্রে হিসেব করে নাও কত পোল লাগবে, সেই রকম অ্যামাউন্টের তোমার পোল ওখানে দিতে হবে, 6টা কি 12টা কি 14টা, যত যেমন দরকার সেরকম পোল, নাম্বার অফ পোলের জেনারেটর তোমাকে দিতে হবে, ঠিক আছে? বাদ পড়ে গেল। তো তার মানে যেটা বলতে চাইছি, তার মানে থার্মাল আর হাইড্রেলের ক্ষেত্রে এই এই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে। এবং উইন্ডের ক্ষেত্রে আমি যেটা বললাম সমস্যাটা কোথায় না, উইন্ডের ক্ষেত্রে উইন্ডের স্পিডটা অনেকটা ভ্যারি করবে, কখনো উইন্ডের স্পিড হতে পারে 10, কখনো উইন্ডের স্পিড এরকম হতে পারে, কখনো উইন্ডের স্পিড হতে পারে বা কখনো হতে পারে 70, বিভিন্ন রকম উইন্ডের স্পিড আসতে পারে, মানে এর মধ্যে ভ্যারি করতে পারে আমি বলছি আর কি। ধরো এটা করে তার মানে তোমার এই যে রেঞ্জের মধ্যে ভ্যারি করছে, এই রেঞ্জের মধ্যে বিভিন্ন ভ্যারি করলে আমাকে কিন্তু জেনারেশনটা ফিক্স রাখতে হবে। এবং শুধু তাই নয়, উইন্ডের স্পিড যেহেতু ভ্যারি করছে তাহলে আমি ধরে নিতে পারি যে যদি আমি সিঙ্ক্রোনাস জেনারেটর ব্যবহার করি তাহলে কোনোভাবেই হবে না, কারণ সিঙ্ক্রোনাস জেনারেটর কোনোদিন আমাকে ফিক্স স্পিড দেবে না,
ফিক্সড ফ্রিকোয়েন্সি দেবে না, তাহলে উপায় কি? তখন উপায় হচ্ছে, সলিউশন হচ্ছে, যেটা আমি আজকে পড়াবো, সেটা হচ্ছে ইন্ডাকশন জেনারেটর। তো চলো দেখা যাক যে আমরা দেখতে শুরু করি যে ইন্ডাকশন জেনারেটর কি, কিভাবে কাজ করে, এইসব বৃত্তান্ত গুলোকে একটু আমরা আজকে জানবো, ঠিক আছে? ইন্ডাকশন মোটর পড়েছো কেউ? করা হয়েছে অলরেডি না করা হয়নি একটু বলবে তো? স্যার, আমাদের সিঙ্ক্রোনাস মেশিনটা স্টার্ট হয়েছে প্রথম। আচ্ছা, না বলছি আগের সময় ইন্ডাকশন মোটর তো মনে ছিল না। না ঠিক আছে, এটা কি এঁকেছি আমি, তাই তো? সবাই বুঝতে পেরেছো এটা আমি কি এঁকেছি? এবং আমি এখানটায় ধরো একটা এসি সাপ্লাই দিলাম এই টার্মিনালে, তাহলে আমি এদিক থেকে একটা এসি সাপ্লাই পেতে থাকবো, এদিকে যা ফ্রিকোয়েন্সি দেবো এখানে সেম ফ্রিকোয়েন্সি পাবো। আর এখানে কি ভোল্টেজ দিচ্ছি, এখানে কি ভোল্টেজ পাচ্ছি, সেটা ডিপেন্ড করবে এখানে কি রেশিও আছে তারপর ডিপেন্ড করবে। সবাই তোমরা জানো কেন আমি এই ছবিটা আঁকলাম, তার কারণটা হচ্ছে ইন্ডাকশন মোটর যেটা তোমরা পড়বে, বা আজকে আমি যেটা পড়াবো ইন্ডাকশন জেনারেটর, সেটা কিন্তু চলে ট্রান্সফরমার অ্যাকশনে, অর্থাৎ ট্রান্সফরমার প্রিন্সিপালে চলে। তো ট্রান্সফরমার প্রিন্সিপাল মানে কি? দেয়ার আর টু কয়েলস, আমার দুটো ওয়াইন্ডিং আছে সিঙ্গেল ফেজ হলে, এবং একটাতে আমরা যদি একটা সাপ্লাই দিই অন্যটাতে আমরা একটা সাপ্লাই পেতে থাকবো, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে যে জেনারেটর হলেই, মানে ধরো আমি জেনারেটর হলে আমি বলেছিলাম যে একটা মানে একটা রোটেটিং মেশিন হলে, রোটেটিং মেশিনের তিনটে পার্টের কথা বলেছিলাম, ঠিক আছে? বলেছিলাম ফিল্ড কানেকশন, ফিল্ড সাপ্লাই আর কি, ফিল্ড সাপ্লাই, আর বলেছিলাম রোটেশন, আর একটা হচ্ছে তোমার ইলেকট্রিসিটি। এবং বলেছিলাম যে মোটরের ক্ষেত্রে কি কি দিতে হয় আমাদের, মোটর যদি মোটর হয় তাহলে মোটরের ক্ষেত্রে এই দুটো দিতে হয়, রোটেশনটা আমরা পাই, আর যদি জেনারেটর হয় তাহলে আমাদেরকে এইটা দিতে হয় আর এইটা দিতে হয়, আমরা এটা পাই, এটা সবাই জানি আমরা। তার মানে জেনারেটর হলেই তাকে একটা ফিল্ডে একটা সাপ্লাই দিতে হবে, রোটেশন লাগবে, যেটা আমরা সিঙ্ক্রোনাস জেনারেটর কালকে যখন পড়লাম দেখলাম যে ফিল্ডে আমরা ডিসি সাপ্লাই দিয়েছিলাম। তার মানে এটা বুঝতে পারছি যে ইন্ডাকশন জেনারেটর যখন আমি যেটা আমি পড়তে চলেছি ওখানেও কিন্তু আমার ফিল্ডে একটা সাপ্লাই লাগবে। এবং এই ফিল্ড কয়েল কোনটা? ফিল্ড কয়েল এখানে আগের মতোই রোটর, কারণ দেখো জেনারেটর যদি হয়, একটা জিনিস ভালো করে একটু জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও, ধরো এটা একটা মেশিন, এই মেশিনের বাইরে দিয়ে একটা ওয়াইন্ডিং আছে, ঠিক আছে? ধরো বাইরে দিয়ে একটা ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিংটাকে আমি ইচ্ছে করে এরকম আঁকছি, এই মেশিনের বাইরে দিয়ে একটা ওয়াইন্ডিং আছে, এই মেশিনে যেটা ঘুরছে রোটেটিং পার্ট, সেই রোটেটিং পার্টে একটা ওয়াইন্ডিং আছে। যদি এটা ওয়াইন্ডিং থাকতেও পারে নাও পারে, বা অন্য যাই হোক কিছু একটা হতে পারে, যদি এটা মোটর হয় তাহলে আমরা যেটা করি স্টেটরে সাপ্লাইটা দিই, রোটেশনটা রোটরে পাই। অর্থাৎ যদি মোটর হয় তাহলে আমরা বাইরে থেকে স্টেটরে সাপ্লাইটা দিই, রোটরে কিন্তু সাপ্লাই দিই না মোটর হলে। জেনারেটর হলে এক্স্যাক্টলি উল্টোটা, জেনারেটর হলে আমরা কি করি দেখো, রোটরে সাপ্লাই দিই আর স্টেটর থেকে আউটপুট পেতে থাকি, তাই তো? কালকেও দেখে আগের দিনও দেখেছো রোটরে কি দিয়েছিলাম, ডিসি সাপ্লাই দিয়েছিলাম, রোটরটাই ছিল ফিল্ড কয়েল, ওটাই ঘুরছিল এবং স্টেটর থেকে আমরা আউটপুট ভোল্টেজ পেয়েছিলাম, ঠিক আছে? এই ইন্ডাকশন জেনারেটরও তাই, কিন্তু ইন্ডাকশন জেনারেটরের ক্ষেত্রে এবার দেখে নাও যে আলাদা কি আছে। সেটা হচ্ছে মনে করি প্রথম আমি একটা কয়েল দিয়ে দেখাবো, হ্যাঁ মনে করো একটা কয়েল আছে স্টেটরে, তো মনে করো এটা স্টেটরের ওয়াইন্ডিং, এটা মনে করো স্টেটরের ওয়াইন্ডিং, ঠিক আছে? আমি আগেই বলছি
রেড কালারটা স্ট্যাটর, আর মনে করো ব্লু কালারটা রোটর। ব্লু কালারটা পড়ছে না, ব্লু কালারটা মনে করো রোটর, ঠিক আছে? তো এইটা স্ট্যাটর আর মনে করো এইটা হচ্ছে রোটর। যে রোটরে ভায়া ব্রাশ আমি একটা সাপ্লাই দেবো, গতদিনকে যে জেনারেটর রেখেছিলাম এখানে কি দিচ্ছিলাম ডিসি, আজকে এবার আমরা এখানেই পার্থক্য। সিঙ্ক্রোনাস জেনারেটরের আমরা ফিল্ড সাপ্লাইটা ডিসি দিয়েছিলাম, ইন্ডাকশন জেনারেটরের ফিল্ড সাপ্লাইটা আমরা দিয়ে দেবো এসি। ঠিক আছে, ট্রান্সফরমার যদি হয় তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কি যায়? এগুলো প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কি ফ্লাক্স সাপ্লাই ক্যারি হয়, এবং এটা কোন পাথ দিয়ে যায়? পাথটা কি? পাথটা হচ্ছে ওই কোর, ম্যাগনেটিক কোর দিয়ে তো এটা ক্যারি হয়। মানে ধরো হয় হয় এটা ট্রান্সফরমারের কোর, আমরা এইদিকে একটা ওয়াইন্ডিং রাখি, তো এইদিকে একটা ধরো ওয়াইন্ডিং আছে, তার মানে কি এইখানে যে ফ্লাক্স গুলো তৈরি হচ্ছে সেগুলো কোনটা দিয়ে ক্যারি হচ্ছে? দেখো মেটালের কোরটা দিয়ে ক্যারি হচ্ছে। তো মেটালের কোর ছাড়া মেশিনের ক্ষেত্রে কি যে ক্যারি হয় কেউ বলতে পারবে? মেটালের তো এয়ার এয়ার গ্যাপ, নট এয়ার, বলবে এটা এয়ার গ্যাপ। অর্থাৎ স্টেটর থেকে রোটরের ভেতরে যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো ক্যারি হবে সেই যাবার পাথটা, এইখান থেকে যে এইখানে তোমার কাট হবে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো, যাবার পাথটুকু হচ্ছে মাঝখানে আছে এয়ার গ্যাপ, তাহলে সেই এয়ার গ্যাপ দিয়ে ওটা কিন্তু যাবে। তাহলে যদি আমি ধরো মেশিনটা এখন ঘোরাইনি, মেশিনটা ঘোরাইনি, রোটরটা রোটরের মতো রয়েছে, রোটরে আমি একটা এসি সাপ্লাই দিলাম, তাহলে এখানে কি কাজ করবে? ট্রান্সফরমার অ্যাকশন টার্মগুলো কিন্তু মাথায় রাখবে, এখানে যেটা কাজ করছে তাকে আমি বলছি ট্রান্সফরমার অ্যাকশন। ডিউ টু ট্রান্সফরমার, আমি কোনো মেশিন ঘোরাইনি, রোটেশন পার্ট ঘোরাইনি, ফ্রিকোয়েন্সি একটা দিয়েছি, মনে করো এসি কত দিয়েছি, ধরো আমি একটা যেমন একটা ভোল্টেজ দিয়েছি ধরো 100 ভোল্ট দিয়েছি, তাহলে 100 ভোল্ট 50 ডিউ টু ট্রান্সফরমার অ্যাকশন এইখান থেকে এখানে কিছু পরিমাণ ফ্লাক্স যাবে। এখানে যেহেতু একটা এসি দিচ্ছি তাহলে এখানেও একটা আউটপুট ভোল্ট কত পাবো? যা হোক পাবো, তাহলে এটা থেকে এটা যা রেশিও আছে তাই এটুকু যেটুকু ম্যাগনেটিক ফ্লাক্স কাট হতে পারছে আমি একটা গড় ধরে নিচ্ছি, ফ্রিকোয়েন্সিটা কত পাবো? টিআরজি পাবো। দেখো এখন আমি মেশিনটা ঘোরাইনি, শুধুমাত্র ট্রান্সফর হয়েছে, রোটরটা মনে করো প্রাইমারি কয়েল, স্ট্যাটরটা মনে করো সেকেন্ডারি কয়েল, রোটরের প্রাইমারি কয়েল একটা এসি সাপ্লাই দিয়েছি, আমি স্ট্যাটর পাচ্ছি। কারো এই জায়গাটা দাঁড়িয়ে কারো কোনো কনফিউশন বা কিচ্ছু নেই একটু বলবে, তাহলে আমি নেক্সট এগোবো। ওকে ধরে নিচ্ছি কারো প্রবলেম নেই, ভোল্টেজটাকে আগে ইস্যু দেখছি না, আগে আমি ফ্রিকোয়েন্সিটা আমি আমার আগে ইস্যু আছে। তো এইখানে একটা 50 হার্জ দিলে অলরেডি 50 হার্জ পাচ্ছি, ঠিক আছে? এরপর আমি কি করলাম, এই রোটরটাকে এবার ঘোরাতে শুরু করলাম, অর্থাৎ এই রোটরটা এবার রোটেট করবে, কখন এর থেকে এরকম অ্যাঙ্গেল, কখন এরকম অ্যাঙ্গেল, কখন এরকম অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে রোটর কয়েলটা রয়েছে এটা এখন এইভাবে ঘুরতে শুরু করবে। ধরে নিচ্ছি এই রোটর কয়েলটা ঘোরা ঘোরা শুরু করলো, এইদিকে দিয়ে মানে ঘোরা শুরু করলো আর কি। তাহলে যদি ঘোরা শুরু করে তাহলে কি হবে? সবার কি মনে হয় যে এইখানকার এইখানে কি মানে এইখানে এতক্ষণ যেটা আমি একটা 50 হার্জ ধরে দিয়েছিলাম, এখানে একটা 50 হার্জ ওয়েভফর্ম পাচ্ছিলাম, এই যে ঘোরা শুরু করলো এরপর কি হবে, কি মনে হতে পারে? ইএমএফ ইন্ডিউস হবে? ইএমএফ তো আগেই ইন্ডিউস হয়েছিল 150 ভোল্ট, ও তো ট্রান্সফরমেশনের জন্য আগেই হয়েছিল। এখানে ঘুরলে এখানে কি কিছু চেঞ্জ হবে কি? স্যার আগে বলুন স্যার, আমরা তো সিনক্রোনাস জেনারেটরে ডিসি দিছিলাম ফিল্ডে, বাট এখন এসি দিছি, ফ্লাক্সটাও তো অল্টারনেটিং টাইপ হয়ে যাবে। ফ্লাক্সটা তাকে অল্টারনেটিং টাইপ হয়েছে, সেই জন্য এখানে একটা 50 হার্জ ওয়েভফর্ম আমি পাচ্ছি, এখানে একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম পাচ্ছি। এরপর রোটরটা ওই অবস্থাতেই ঘোরা শুরু করলো, জেনারেল কনসেপ্ট কি বলে কি হতে পারে? হ্যাঁ বলো, যার যেমন হতে পারে। স্যার এখানে নর্থ পোল সাউথ পোলটা মানে স্যার চেঞ্জ হবে মানে সব সময়?
হ্যাঁ, সেই জন্যই তো তুমি এখানেও এটা পাচ্ছ না, ধরো এখানে একটা এসি সাপ্লাই দিচ্ছে, নর্থ সাউথ নর্থ সাউথ বারবার চেঞ্জ হচ্ছে, তো নর্থ সাউথ বারবার চেঞ্জ হওয়ার জন্য এখানকার আউটপুট ওয়েবফর্মটাও তো সেই কারণে সিকোয়েন্সের ওখানে। আগের মতো থাকবে না স্যার, 50 হার্জ আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কনসেপ্ট। আর আমি আসছি পরে, ও যে প্রশ্ন করলো যে স্যার এখানে তো নর্থ সাউথ বারবার অল্টারনেট করছে, সেকেন্ডে 50 বার 50 হার্জ ওয়েবফর্ম, মানে সেকেন্ডে 50 বার নর্থ সাউথ অল্টারনেট করছে, দাঁড়িয়েছিল, মানে মেশিন যখন স্ট্যান্ড স্টিল ছিল তখনই আমি এটা এরকম অল্টারনেট করার জন্য কি হয়েছিল, এই কয়েল থেকে আমি একটা অলরেডি একটা সাইনোসয়েডাল আউটপুট ওয়েবফর্ম পেয়েছিলাম। আমার এই এইটা টাকা ভুল হলো, আমি এখানে একটা সাইনোসয়েডাল দিয়েছিলাম বলে আমি এখানেও একটা সাইনোসয়েডাল পেয়েছিলাম, সেম সেম পেয়েছিলাম আউটপুটে। এবার হচ্ছে যদি এই মেশিনটা ঘুরতে শুরু করে তাহলে কি হবে, দেখো সিঙ্ক্রোনাস জেনারেটর ভাবনা চিন্তা করো, ব্যাকে ভাবনায় ফিরে যাও, ওখানে ওখানে কিন্তু নর্থ সাউথটা চেঞ্জ করেনি, তাতেই যখন ঘুরছিল ওদিকে একটা সাইনোসয়েডাল পেয়েছিলাম, আর এখানে অলরেডি চেঞ্জ করছে, মানে অলরেডি সাইনোসয়েডাল পাচ্ছি, এরপর যদি ঘোরা শুরু করে তাহলে তো এই সাইনোসয়েডাল তো আরো হাই ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল পেয়ে যাবো না। দেখো যখন ফিক্স ছিল তখন আমি ফিক্স সাইনোসয়েডাল পাচ্ছিলাম, এবার এটাই নিজে ঘোরা শুরু করলো, তাহলে কি হবে, এই সেটা দিয়ে থাকবে, তার জায়গায় দেখো ফ্রিকোয়েন্সি চলে আসবে, আরো বেশি ফ্রিকোয়েন্সি চলে আসবে, এই জায়গাটা সবাই বুঝতে পারছো কিনা খেয়াল রাখতে হবে। যদি মনে হয় যে স্যার একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমি আরেকটু আরেকটু খুলে বলছি, ধরো সিঙ্ক্রোনাস জেনারেটর তার ফ্রিকোয়েন্সি কত ছিল, মানে তার ইনপুট ফ্রিকোয়েন্সি কত ছিল, জিরো, ডিসি সাপ্লাই দিচ্ছি মানে জিরো ডিসি জিরো দিয়েছিলাম মানে জিরো। জিরো দিয়ে দিয়েছিলাম, মানে সিঙ্ক্রোনাস জেনারেটরে আমরা জিরো হার্জ দিয়েছিলাম, তখনই ঘোরার সময় একটা ফ্রিকোয়েন্সি পাচ্ছিলাম, আর এটা তো জিরো নয়, এটা অলরেডি 50 রয়েছে, তার মানে এ যদি ঘোরা শুরু করে তাহলে ওখানে 100 পেয়ে যাবে। বুঝতে পেরেছি আমি কথাটা কি বলছি, যোগ হয়ে যাচ্ছে না, সিম্পলি যোগ হয়ে যাচ্ছে। আমি বলতে চাইছি আরেকবার, আমি রিপিট করছি, সিঙ্ক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে রোটরে আমি দিয়েছিলাম 0 হার্জ, আর মোশনের জন্য ধরো ওখানে আমি পাচ্ছিলাম 50 হার্জ, মোশনে যখন মানে যখন মোশনে এলো ঘুরলে 50 হার্জ পাচ্ছিলাম, রোটরে 0 হার্জ দিয়েছি, আর ইন্ডাকশন জেনারেটরে কি দিয়েছি, রোটরেই ধরো দিয়েছি 50 হার্জ, মানে এ যদি ঘুরতে শুরু করে তো 50 50 মিলে 100 হার্জ হয়ে যাবে, তার মানে এটাই বক্তব্য হচ্ছে যা ফ্রিকোয়েন্সি দিচ্ছি এখানে আমি একটা যেরকম স্পিডে ঘুরবে, ধরো একটা হিউজ একটা মানে হাই ফ্রিকোয়েন্সি এখানে পেতে থাকবো আমি। দেখো এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে আশা করি, কারো কোশ্চেন নেই, তাহলে আমি এটা একটু মুছবো। মানে ফ্রিকোয়েন্সিটা স্ট্যাবল ফ্রিকোয়েন্সি পাবো না স্যার, তারপরে চেঞ্জ করবে? স্টেবেল তো পাবো তবেই যদি আমি তুমি ইনপুটটা ভ্যারি করতে পারো, ইনপুটটা ভ্যারি করতে হবে সেরকম দেখাচ্ছে আমি। এবার তাহলে তুমি একটা এমন একটা যন্ত্র পেলে, যে যন্ত্রের কাজটা কি, তুমি দেখলে যে এখানে তো দেখছি এটা ধরো রোটর, আগেই বলছি ব্লু কালারটা রোটর আর রেড কালারটা স্ট্যাটর, এইভাবে ধরে নাও, তো আমি বলছি যে ব্লু কালারে তুমি আগেই দেখলে যে আমি একটা দিলে একটা হিউজ ফ্রিকোয়েন্সি চলে আসছে, ঠিক আছে, তুমি দেখলে না একটা কাজ করি ফ্রিকোয়েন্সি কমিয়ে দিই, যা মনে হচ্ছে আমি প্রচুর হিউজ ফ্রিকোয়েন্সি চলে আসছে, ঠিক আছে চলো একটু স্পিডটা একটু কমিয়ে, মানে ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দেওয়া যাক, কত দিব 20 হার্জ দেব, এবং অত জোরে ঘোরাবো না, ওখানে ইন্ডাকশন যত জোরে ঘোরালে 50 হার্জ পেয়েছিলাম, এটাকে আমি অত জোরে ঘোরাবো না, দরকার একটু স্লো ঘোরাবো যাতে করে এখানে 50 হার্জ পাই। আমি এই স্পিডটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করলাম, স্পিডটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করলাম যেন এখানে 20 হার্জ ধরো দিয়েছি আমি ইনপুট ফ্রিকোয়েন্সি, আউটপুট আমি 50 পাচ্ছি, তার মানে এক্সট্রা 30 হার্জ কোথা থেকে এসেছে, ডিউ টু রোটেশন, তার মানে এই 50 হার্জটাকে আমি অ্যানালাইজ করে নেব যে এর মধ্যে 20 হার্জ এসেছে ইনপুট ফ্রিকোয়েন্সি থেকে আর 30 হার্জ এসেছে রোটেশনের জন্য, এটা ছিল সাপ্লাই।
দেখো এই 50টাকে 20 আর 30 থেকে আর কিভাবে ভাগ করলাম সেটা তোমরা আশা করি ধরতে পেরে গেছো, ঠিক আছে? এবার যদি এতই কম ফ্রিকোয়েন্সিতে তাহলে এত মানে বেশি ফ্রিকোয়েন্সি পাচ্ছি, তাহলে আমরা অল্টারনেটারে বা এই প্রিন্সিপালটা ইউজ কেন করছি না? খরচ তো মনে হচ্ছে কমে যাবে। আর এটা তো করতে তাহলে গেলে জোরে খরচা, জোরে না স্পিড, না এটা এই যে এখানে খরচাটা আছে, খরচাটা কোথায়? এরপর দেখো এটা করতে গেলে খরচাটা একটা ঝামেলা, একটা ঝামেলা ব্যাপার আছে, ওই জন্যই এটা ইন্ডাকশন। এবার বক্তব্যটা হলো যে আমাকে, আমি দেখলাম যে বাহ এটা মানে অল্প ফ্রিকোয়েন্সি 20 হার্জ ফ্রিকোয়েন্সি দিয়ে একটু লো স্পিডে ঘোরালেই 50 হার্জ পেয়ে যাচ্ছি, খুব ভালো। তো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে কিন্তু এখানে 50 হার্জটা কি করতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। ধরে নিচ্ছি আমাকে এখন 50 হার্জ কনস্ট্যান্ট রাখতে হবে, 51 নাকি 49.5 গ্রিডে কত আছে আমি এক্ষুনি দেখতে যাবো না। প্রথম যখন আমি যন্ত্রটা তৈরি করছি আমাকে মাথায় রাখতে হবে আই হ্যাভ টু কিপ কনস্ট্যান্ট দিস আউটপুট ফ্রিকোয়েন্সি টু 50 হার্জ, হোয়ার দিস স্পিড অফ রোটেশন মে বি ভ্যারিড উইথ উইন্ড স্পিড। অর্থাৎ এই যে 30 হার্জ, এই যে 30 হার্জ আমি ফিক্স রাখতে পারছি না, কারণ এইটা আসছে রোটেশন থেকে, উইন্ড স্পিড থেকে আসছে। ওটা হাওয়া যদি কখনো জোরে দেয়, ঠিক আছে, আমাকে রাখতে হবে আউটপুট ফ্রিকোয়েন্সি 50 হার্জ, এটা আমাকে রাখতে হবে। দিস ইজ কামিং ফ্রম উইন্ড রোটেশন অ্যান্ড দিস ইজ মাই ইনপুট ফ্রিকোয়েন্সি। যদি হাওয়া দেখি খুব আস্তে দিচ্ছে, অর্থাৎ হাওয়ার জন্য 30 হার্জের জায়গায় আসছে ধরো 15 হার্জ, এত আস্তে আস্তে হাওয়া দিচ্ছে, উইন্ড থেকে মাত্র 15 হার্জ পাচ্ছি, তার মানে বাকি 35 হার্জ আমাকে ইনপুট ফ্রিকোয়েন্সিটা দিতে হবে। তখন ইনপুট ফ্রিকোয়েন্সিটা 20 হার্জ দিচ্ছিলাম, না করে 35 হার্জ দেবো। হাওয়া স্পিড যেই বাড়লো, বাড়তে বাড়তে ধরো হাওয়া স্পিডটা বাড়ছে, হাওয়া স্পিড এমন ভাবে বাড়ছে দেখছি হাওয়াটা বাড়ছে, আমি আউটপুট ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখার জন্য ইনপুটটাকে কমাতে থাকবো। হাওয়াটা ধরো প্রচন্ড জোরে দিচ্ছে, মানে এত জোর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, অনেক জোর দ্রুত হাওয়া দিচ্ছে, ধরে নাও আমি তখন ইনপুট ফ্রিকোয়েন্সি আরো কমিয়ে দেবো। আবার হাওয়া স্পিড কমে গেল, আমি ইনপুট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেবো। কনস্ট্যান্ট একটা মনিটরিং লাগবে, উইন্ড স্পিডটা কত, একটা পুরো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থাকবে। এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী উইন্ড স্পিড একজন মেজার করবে, কে মেজার করবে? একটা অ্যানিমোমিটার, উইন্ড টানেল, উইন্ড টারবাইন যখন পড়াবো তখন দেখবে এই উইন্ড টারবাইনের পিছন দিকে, অর্থাৎ এইটা যদি উইন্ড টারবাইন হয়, ধরো এটা বসানো আছে, এটা ধরো তার ব্লেড, হ্যাঁ এদিক দিয়ে হাওয়া এসে খাচ্ছে, এই যে উইন্ড স্পিড ব্যাপার, এইখানে একটা ছোট্ট কাপ অ্যানিমোমিটার থাকে যে উইন্ড স্পিডটা মেজার করে যে কত উইন্ড স্পিড। ও জানে যে এত উইন্ড স্পিড হলে এই রোটেশনটা আমাকে এত হার্টজ ফ্রিকোয়েন্সি দেবে, মানে ওরা একটা ব্যাক ক্যালকুলেশন, একটা আউটপুট ওয়েবফর্ম আছে, এখান থেকে উইন্ড স্পিডটা মাপছে, মেপে ও আগেই বুঝে নিচ্ছে যে উইন্ড থেকে আমি কতটা ফ্রিকোয়েন্সি পাচ্ছি, আর এক্সট্রা ফ্রিকোয়েন্সি টুকু আমাকে ওই ইনপুটে দিতে হবে। কিভাবে দেবো? তাহলে একটা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ লাগবে, এবং এটা একটা পুরো পাওয়ার ইলেকট্রনিক্স একটা সার্কিট, যে সার্কিটটা তোমাদেরকে ফিফথ সেমে পড়ানো হবে। ফিফথ সেমে দেখে পাওয়ার ইলেকট্রনিক্স একটা রয়েছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যেখানে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি তৈরি করা যায়, মানে বেসিক্যালি ওখানে একটা ইনভার্টার আছে, ঠিক আছে? অর্থাৎ এই যে রোটর, এই রোটরের সাপ্লাইটা কোথা থেকে আসছে জানো? এই সাপ্লাইটা আসছে একটা ইনভার্টার থেকে, সেই ইনভার্টারের ফ্রিকোয়েন্সিটা ইচ্ছে মতো চেঞ্জ করা যায়, এবং এই টোটাল কাজটা করছে একটা মাইক্রোপ্রসেসর। কোনো মানুষ তো আর বসে নেই যে এইরকম দেখে এরকম চেঞ্জ করবো, কোনো মানুষ বসে নেই, এত দুর্ধর্ষ ভাবে নিখুঁত ভাবে করছে, উইন্ড স্পিডটা মেজার করে নিচ্ছে, করে দেখে নিচ্ছে যে আমাকে কতটা দিতে হবে, সেই রকম কমান্ড ইনভার্টারের ব্রিজে পাঠাচ্ছে, ইনভার্টার ঠিক এক্স্যাক্টলি সেই রকম ওয়েবফর্ম তৈরি করে আর রোটারে রোটারে দিয়ে দিচ্ছে। এই অ্যারেঞ্জমেন্টটা সব সময় একদম অ্যাক্টিভলি মনিটরিং হয়ে রানিং চলছে, তবেই তুমি আউটপুট ফ্রিকোয়েন্সি 50 হার্জ পাচ্ছ। এরপর যদি বলো যে না স্যার 50 হার্জ না, আমাকে গ্রিডের ফ্রিকোয়েন্সি দেখতে হবে, ঠিক আছে গ্রিডের রেফারেন্স দেখে নাও, গ্রিডের ফ্রিকোয়েন্সি যদি 51 হার্জ থাকে কি 50.95 হার্জ থাকে, তাহলে কতটা উইন্ডের স্পিড থেকে পাচ্ছি, বাকিটুকু একদম নিখুঁত ভাবে ইনভার্টার ওকে একদম ড্রাইভ করবে। যদি এই ইনভার্টারটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে উইন্ড টারবাইনটা ওখানে শেষ আউট। অর্থাৎ রোটরে যে সাপ্লাইটা দিচ্ছি আমি,
এইটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এখানে কত ফ্রিকোয়েন্সি দেবো সেটা একদম এই উইন্ড স্পিড থেকে বাকিটুকু অ্যাডজাস্ট করে দেবে। একটা এখানে একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম চলে, দুদিন বাদ আমাদের আমি তোমাদেরকে কন্ট্রোল সিস্টেম পড়াবো, ওইখানে তোকে ওপেন লুপ ক্লোজ লুপ পড়াবো। তো ক্লোজ লুপ যে কন্ট্রোল সিস্টেম, এখানে একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম আছে, দেখো ব্যাপারটা তোমার বোঝা গেছে কিনা। এবং তুমি যে একটু কথা বললে যে স্যার তাহলে আমাদের সিঙ্ক্রোনাস জেনারেটরে কি দরকার ছিল, এইখানেই দরকার। এই যে ইনভার্টার দিয়ে বাকি ফ্রিকোয়েন্সি টুকু রোটরে দাও, এই সব করতে বেশি খরচা হয়। কিন্তু উইনটা কি, উইনটা হচ্ছে মানে ফকটিয়ায় পাওয়া। আমাকে তো আমি আমাকে কয়লা পুড়িয়ে আমাকে জেনারেট করতে হচ্ছে, তাহলে সেখানে নিশ্চয়ই আমি জেনারেটরটাকে কমপ্লেক্স বানাবো না। ওখানে জেনারেটরটা অ্যাজ মাচ অ্যাজ সিম্পল থাকুক যে জন্য আমরা সিঙ্ক্রোনাস জেনারেটর দিয়েছি। কিন্তু উইন্ডের ক্ষেত্রে উইন্ডের হাওয়াটা, উইন্ডের ক্ষেত্রে কোনো খরচা নেই, প্রকৃতি হাওয়া দিচ্ছে, হাওয়া শক্তিটাকে আমি হারভেস্ট করে নিচ্ছি। ওখানে আমি এইটুকু খরচা দিতেই পারি, যদি এইটুকু খরচা দিয়ে একটা উইন্ড টারবাইন গ্রিডে পাওয়ার দিতে পারে তো আমি কেন সেটা করব না। ব্যাপারটা সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, এছাড়াও আরেকটা টেকনিকও হয়, আরেকটা টেকনিকও হয়, সেটা বলছি, সেটা হচ্ছে ছোট্ট উইন্ড টারবাইন গুলোর ক্ষেত্রে করা হয়। কারণ যদি একদম ছোট উইন্ড টারবাইন হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করা হয় যে এত ঝামেলা না করতে, আবার সে উইন্ডের স্পিড মেজার করো, এ করো, এসব ঝামেলা না করে আর একটা মেথড করে, সেটা হচ্ছে উইন্ড টারবাইনের মধ্যে সিঙ্ক্রোনাস জেনারেটর দিচ্ছে। দাঁড়াও, তো ধরো এটা একটা উইন্ড টারবাইন, ঠিক আছে, এর ইনপুট হচ্ছে উইন্ড, আমি এখান থেকে পাচ্ছি ইনপুটে হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর। তো সিঙ্ক্রোনাস জেনারেটর কি, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি আউটপুট দিচ্ছে, কখনো 20 হার্টজ দিচ্ছে, কখনো 60 হার্টজ দিচ্ছে, হ্যাঁ কখনো 40 হার্টজ দিচ্ছে, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি। মানে সিঙ্ক্রোনাস জেনারেটর হলে কি হবে, যেরকম স্পিড সেরকম ফ্রিকোয়েন্সি দেবে, যাই দিক। এটা কি দিচ্ছে, এসি। আমি ওটাকে একটা রেক্টিফায়ারে পাঠাবো, ডিসি থেকে এসি, এসি থেকে ডিসি করব। যেই ডিসি হয়ে গেল, ডিসিটাকে নিয়ে আমি আবার একটা ইনভার্টার দিচ্ছি, যে ইনভার্টারটা আবার 50 হার্টজের এসি ওয়েবফর্ম বানিয়ে নিচ্ছে, যেটা আমার দরকারি। নর্মালি এইটা হচ্ছে ছোট্ট উইন্ড টারবাইনের ক্ষেত্রে করা হয়, এবং এগুলোর অ্যাপ্লিকেশন মাইক্রোগ্রিডে, মানে ছোট, যেখানে মানে খুব বেশি ঝামেলার দরকার নেই, ছোট একটা পাওয়ার আছে সেইখানে, আর ওইসব ওই ডুয়েল ফেড মানে ইন্ডাকশন জেনারেটর না দিয়ে ওখানে সিঙ্ক্রোনাস জেনারেটর দেওয়া যেতে পারে। এবং ও ক্ষেত্রে যেটা করা হচ্ছে, ওরা যাই ফ্রিকোয়েন্সি আউটপুট দিক, আমার দেখা দরকার নেই, ওটাকে আমি ইউজ করছি না, ওটাকে আমি ডিসি বানিয়ে নিচ্ছি রেক্টিফায়ার দিয়ে। দিস মাই রেক্টিফায়ার, রেক্টিফায়ার দিয়ে ডিসি বানাচ্ছি, তারপর ওটাকে আবার ইনভার্টার দিয়ে এসি বানিয়ে আমি আমার দরকার মতো ইউজ করছি। এখানে এই 50 হার্টজ বা যেটা রাখার কনস্ট্যান্ট দরকার হবে, সেটা ইনভার্টার নিজে করবে দায়িত্ব নিয়ে, সেটা ওর দায়িত্ব, সেখানে এই উইন্ডো স্পিডের কোনো ভ্যারিয়েশন নেই। এটা হচ্ছে ছোটগুলোর ক্ষেত্রে, বাট যত বড় বড় মেগাওয়াট লেভেল বা 50 কিলোওয়াটের, 50 কেন 20 কিলোওয়াটের উপরে যত উইন্ড টারবাইন আছে সবের মধ্যেই রয়েছে ডিএফআই, মানে ছবি দেখাচ্ছি নয়, ডিএফআইজির কনসেপ্ট তো বুঝতে পারছ, অর্থাৎ এখানে কি আছে, তোমরা বুঝে গেছো কোনটা কিসের ছবি? এইটা হচ্ছে স্টেটর, স্টেটর ওয়ার্নিংটা এইভাবে এই দিক দিয়ে এসেছে, আমি দেখাচ্ছি আর ফেজ, এটা ব্লু ফেজ, এই তিনটাকে শর্ট করে দেবো।
আর এখান থেকে একটা ফেজ, আর এখান থেকে পাচ্ছি আমি নিউট্রাল। এটা আমার নিউট্রাল, আর ওয়াই এটা বি, আর এইটা যেটা দেখছো ভেতরে যেটা এঁকেছি আমি, এটা বুঝতেই পারছো এটা রোটর, যেটা রোটেট করবে, রোটরটা এই দিক দিয়ে বরাবর ধরো রোটেট করতে পারে। এখানে যে থ্রি ফেজ ওয়েভ সাবপিলটা রয়েছে ধরো এই, বাবা এই আর হচ্ছে এই, এই আর ওয়াই এটা হচ্ছে সাপ্লাই আসছে, এই আর ওয়াই বিটা সাপ্লাই আসছে ওই ভিতরে মাইক্রো কন্ট্রোল ইনভার্টার থেকে। তার মানে এইটা হচ্ছে রোড সাপ্লাই, এবং এখানে কত সাপ্লাই আসছে, ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি সাপ্লাই আসছে, আর আউটপুটে পাচ্ছি ওটা। ঠিক আছে, যদি এই মেশিন, তার মানে এটা বুঝতে পেরেছো আমি আগে একটা সিঙ্গেল ফেজে গেছিলাম, এটা বেসিক্যালি থ্রি ফেজ। দেখতে পাচ্ছো যে এখানেও যে রোটরটা ঘুরতেছে, রোটরটা থ্রি ফেজ, এটা সাপ্লাই পাচ্ছে ভ্যারিয়েবল ইনভার্টার থেকে, আপনি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি সাপ্লাই পাচ্ছে, আর ওইটা স্ট্যাটর থেকে আমি বাইরে আউটপুট পাচ্ছি। এই হচ্ছে ইন্টারনাল স্কিম। এর ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ব্লক ডায়াগ্রাম আকারে রিপ্রেজেন্ট করার সময় ডিএফআইজি কে এইভাবে দেখানো হয়। এইটা হচ্ছে ডিএফআইজি, ঠিক আছে, এইটা ধরো গ্রিড, গ্রিডের যে থ্রি ফেজ সে থ্রি ফেজ এটা। ঠিক আছে, এখানে একটা ব্রেকার আছে, প্রত্যেকটা ফেজ একটা ব্রেকার রয়েছে, এবং এখানে সাপ্লাই এ তুলবে, তাহলে বাইরে যে ব্ল্যাক কালারের যেটা গেছে ওটা হচ্ছে স্ট্যাটর, স্ট্যাটর থেকে হচ্ছে আউটপুটটা তুলবে। আর গ্রিডে হচ্ছে কি, পাওয়ারটা সবসময় রয়েছে, ধরো সবসময় পাওয়ারটা রয়েছে। ঠিক আছে, আর ধরো এখানে একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারটা আঁকি নিই আমি, এখানে একটা ট্রান্সফরমার আছে। ঠিক আছে, তো এই মেশিনের রোটর যে সাপ্লাই পাবে, রোটরটাও কি সাপ্লাই, ও পাবে হচ্ছে একটা থ্রি ফেজ এ থেকে সাপ্লাই পাবে, মানে এখানে একটা আছে একটা ইনভার্টার, সেই ইনভার্টারের ইনপুট হচ্ছে উইন্ডের স্পিড, উইন্ডের স্পিড হচ্ছে রেফারেন্স ইনপুট, এই ইনভার্টার কি করছে এখানে আউটপুট দিচ্ছে, আর বি ভেতরেরটা হচ্ছে রোটর, বাইরেটা হচ্ছে স্ট্যাটর, উইন্ডের স্পিড হচ্ছে রেফারেন্স ইনপুট, আর ও কি করছে ও পাওয়ার নিচ্ছে এখান থেকে, এখানে হচ্ছে একটা রেক্টিফায়ার। আমি ডায়োডের ছবি আসছি, হ্যাঁ রেক্টিফায়ার, সিম্পল ডায়োডের ছবি এঁকে দিলাম, ডায়োড মানে বুঝানো রেক্টিফায়ার, তো রেক্টিফায়ার সাপ্লাই নিচ্ছে এখান থেকে, যে ডিসি বানালো, ডিসি বানিয়ে সেটা ওখানে ইনভার্টারকে দিচ্ছে, এইটা হচ্ছে ডিএফআইজি। মানে ডিএফআইজি কেন বলা হচ্ছে, ডুয়াল ফেড ইন্ডাকশন জেনারেটর, এটাকে বলা হয় ডিএফআইজি। ডুয়াল ফেড কেন, অ্যাকচুয়ালি ডুয়াল ফেডই বলে, কারণ ইন্ডাকশন জেনারেটর ডুয়াল দুই থেকে ফেড করা আছে, স্টেটরটাও ফেড করা, রোটরটাও ফেড করা, দুদিক থেকে ফেড করা, সেজন্য ডুয়াল ফেড ইন্ডাকশন জেনারেটর বলা হয় এদেরকে। এখানে অর্থাৎ গ্রিডে যে এক্সিস্টিং এসি পাওয়ার রয়েছে, সেই এসি পাওয়ারটাকে নিয়ে
ও রেকটিফাই করে ডিসি বানালো, ডিসি বানিয়ে ইনভার্টারকে দিল, ইনভার্টার ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি রোটরে পাঠাবে, কি দেখে পাঠাবে, উইন্ড স্পিড, মানে একটা অ্যানিমোমিটার থেকে একটা মাইক্রোকন্ট্রোলার আউটপুট ইনভার্টারে আসছে, ও সেই রকম স্পিড পাঠাবে যাতে করে এইখানটায় গ্রিডের যা ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি এখানে তৈরি হয়, গ্রিডের যা ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি এখানে তৈরি হয়, ঠিক আছে। ভোল্টেজ কি করে কন্ট্রোল করবে, এ তো সিম্পল ট্রান্সফর্মার অ্যাকশন, ট্রান্সফর্মার বুঝতে পারছো, প্রাইমারিতে আমি যেরকম ভোল্টেজ পাঠাবো সেকেন্ডারিতে সেরকম সেই রকম ভোল্টেজ ইনডিউস হবে, প্রাইমারি মানে রোটরের ওয়াইন্ডিং আর স্টেটর ওয়াইন্ডিং এর কি রেশিও, সেই রেশিও অনুযায়ী যা ভোল্টেজ আমি এখানে পাঠাবো আউটপুট ভোল্টেজ ওখানে হবে, অর্থাৎ এইটা সিনক্রোনাস জেনারেটর মতোই সেম। ওখানে যেমন ওই ডিসি ম্যাগনেটটাতে যেরকম কারেন্ট পাঠাচ্ছিলাম আউটপুট ভোল্টেজটা কন্ট্রোল হচ্ছিল, এটা তো সিম্পল ট্রান্সফর্মার, এই তো প্রাইমারি আর এই তো সেকেন্ডারি, তার মানে এখানে যেরকম ভোল্টেজ পাঠাবো আউটপুট ভোল্টেজটা আমি কন্ট্রোল করতে পারবো, সেই আউটপুট ভোল্টেজ রেফারেন্সটাও ইনভার্টারকে পেতে হয়, কোথেকে পেতে হয় না, এখানে একটা রয়েছে ধরো পিটি মানে পোটেন্সিয়াল ট্রান্সফর্মার, যার কাজ হচ্ছে ভোল্টেজ সেন্স করে, যে সেই সেন্স করে এখানে হচ্ছে ভোল্টেজ সেন্স, যেখানে কি রকম ভোল্টেজ আছে এই লাইনে গ্রিডে কি রকম ভোল্টেজ আছে সেই রকম ভোল্টেজ আমাকে এখানে ইনভার্টার বুঝে নেবে, সেই রকম ভোল্টেজ এবং সেই রকম ফ্রিকোয়েন্সি ইনভার্টার জেনারেট করে রোটরকে দেবে, উইন্ড যেরকম স্পিড, আস্তে ঘুরলে আস্তে, জোরে ঘুরলে জোরে, যাই হোক না কেন, এটা বাড়লে ওটা কমবে, ওটা কমলে ওটা বাড়বে, দুজন মিলে আলটিমেটলি এইখানটায় ফ্রিকোয়েন্সিটা একদম ঠিক রাখবে, যখন ফ্রিকোয়েন্সি ওয়েফর্ম সবকিছু ম্যাচিং হয়ে যাবে এই ব্রেকারটা ক্লোজ হয়ে যাবে, তখন ও পাওয়ারটা গ্রিডে দিতে থাকবে, এই হচ্ছে কনসেপ্ট। তাই বলে কি সবসময় পাওয়ার দেবে সেটাও না, যখন একটা লেভেলের থেকে উইন্ডটা হাওয়ার সাপ্লাই, ধরো হাওয়া একদম বন্ধ হয়ে গেছে, তোমাদেরকে পড়াবো 5 মিটার পার সেকেন্ডের থেকে উইন্ড স্পিড যদি কমে যায় তাহলে আর উইন্ড পাওয়ার জেনারেশন সম্ভব হয় না, তো যদি একটা সার্টেন লেভেলের নিচে নেমে যায় এর কাছে তার আনলিমিটেড ক্ষমতা নেই যে একবার জিরো হয়ে গেলে চালাবে, সেটা হয় না, একটা কাট আউট স্পিড আছে, কাট আউট স্পিডের নিচে যখন উইন্ডের পাওয়ার নেমে যাবে তখন ইনভার্টার আর ওকে তখন ইনভার্টার বলবে যে না চলো এবার সব বন্ধ করো, তখন এখানে যে মাইক্রোপ্রসেসর কন্ট্রোল মেইন যেটা আছে ব্রেকারটাকে ওপেন করে দেবে আর মেশিনটাকে থামিয়ে দেবে। এছাড়াও যখন প্রচন্ড জোরে ঝড় উঠেছে, ঝড় যখন মারাত্মক জোরে উঠেছে না, তখন যদি মনে করো যে স্যার এত জোরে ঝড় উঠেছে ভালো, তো ভালো জেনারেশন হবে, সেটা নয়, কারণ এই জেনারেটরটা তো ডাইরেক্ট জেনারেটর নয়, এর সঙ্গে গিয়ার বক্স অনেক কিছু দিয়ে আসছে ওটা, তো ওদেরও একটা একটা মেকানিক্যাল ডিভাইসেরও একটা সার্টেন কত জোরে ঘুরতে পারে তার একটা লিমিট আছে, যদি সেই লিমিট ছাড়িয়ে যায় তখন এই উইন্ড স্পিড সেন্স করছে, মাইক্রোপ্রসেসর কন্ট্রোল একটা সিস্টেম আছে উইন্ড স্পিডটা সেন্স করছে, যখন বুঝে নেবে ঝড় উঠেছে তখন এই যে ব্লেড গুলো আছে না যেখানে গিয়ারটা ঘুরছে ওই গিয়ারের গায়ে ব্রেক লেগে যাবে, একবারে উইন্ডটা দাঁড়িয়ে যাবে, তখন যত ঝড়ি উইন্ডের উপর দিয়ে আসুক উইন্ডটা পুরো ভেতর থেকে ব্রেক লেগে গেছে, উইন্ডটাকে আর ঘুরতেই দেবে না, তখন জেনারেশন পুরো আউট, মানে একদম কাট আউট স্পিড আছে, উপরে একটা কাট অফ স্পিড আছে, কাট আউট এবং কাট অফ, নিচে একটা লিমিট আছে, উপর একটা লিমিট আছে, উপরে লিমিটের উপর চলে গেলে মেকানিক্যাল ব্রেক ব্রেক অ্যাপ্লাই হয়ে গিয়ে মেশিন থেমে যায়, মেশিন আর ঘুরতে যায় মানে পারে না, এগুলো পরে পড়াবো ডিটেল, ভেঙে উল্টে পড়ে যায় স্যার, যদি ওইটা না কন্ট্রোল করে তোমরা তোমরা ইউটিউবে ভিডিও দেখবে যে প্রচন্ড ঝড় উঠেছে, এত জোরে ঝড় উঠেছে মানে ওই মেকানিক্যাল ব্রেক লাগেনি বা কিছু একটা ম্যালফাংশন হয়েছে, যে উইন্ড টার্বাইন পুরো দাউ দাউ করে আগুন ধরে পুরো ঝড়ে একদম নিচে পড়ে আসছে, দেখবেন ভিডিও আছে ইয়েতে ইউটিউবে আছে পেয়ে যাবে। তো যাই হোক, এইটা হচ্ছে ডুয়েল ফেড ইন্ডাকশন জেনারেটরের কনসেপ্ট তোমাদেরকে দিলাম, অর্থাৎ এখন তোমরা দু রকম কনসেপ্ট পেলে, যে পাওয়ার জেনারেশন যদি জেনারেটর দিয়ে করতে হয় দু রকম পদ্ধতি, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, অর্থাৎ যেখানে আমার কাছে তোমার ফিক্স স্পিড করার অ্যারেঞ্জমেন্ট থাকবে সেখানে আমি দেবো সিঙ্ক্রোনাস জেনারেটর, যেখানে থাকবে না সেখানে আমি দেবো ডুয়েল ফেড ইন্ডাকশন জেনারেটর, এই দু রকম দিয়ে জেনারেশনটা করা হয়, এর বাইরে খুব একটা কিছু নেই, ঠিক আছে, সবার বোঝা গেছে ব্যাপারটা, কারো কোনো প্রশ্ন নেই তো আমি এটা মুছছি। স্যার এইটা আরেকবার বলুন, এই ডান দিকের ছবিটা মানে খুব একটা ভালো বলতে, হ্যাঁ হ্যাঁ এই দিকে যে ছবি দেখেছিলাম সেটাই হচ্ছে এই ছবিটা, এটা তো বুঝেছ যে রোটরে একটা আমাকে সাপ্লাই দিতে হবে তবে আমি স্টেটর থেকে সাপ্লাই পাবো, তাই তো, বেশ, রোটরে যে সাপ্লাইটা পাবে, রোটর যেটা পাবে অর্থাৎ এই রোটরে আমি যেটা বললাম ফিল্ড কয়েল, রোটর মানে এখন বুঝলাম ফিল্ড কয়েল, ফিল্ড কয়েলে যে এসিটা আমি পাবো দেবো কে দেবে, সেটা
সেটা ইনভার্টার দেবে, সেটা বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি দিতে পারে, 20 হার্টজ দিতে পারে, 40 দিতে পারে, মানে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি পাঠাবে, বোথ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি এবং ভ্যারিয়েবল ভোল্টেজের একটা সিগন্যাল ওখানে পাঠাবে, মেশিন ঘুরতে শুরু করলে আমি আউটপুট এরকম পাবো। এরপর কি আছে না, এইখানে একটা ব্রেকার আছে, এই ব্রেকারটা ক্লোজ হলে এই মেশিন গ্রিডে কানেক্ট হবে, নাহলে গ্রিড থেকে আইসোলেট থাকবে। এই হচ্ছে বক্তব্য। তো ইনভার্টার যে ওয়েবফর্মটা তৈরি করবে, ইনভার্টারের কাজ কি ডিসি কে এসি করা, সেই ডিসিটা পাবে কোথেকে, না ওটা গ্রিড থেকেই নেওয়া হয়েছে, গ্রিড থেকেই একটা অল্প পাওয়ার দিয়ে একটা রেকটিফায়ার, বুঝতে পারছো একটা রেকটিফায়ার, ডায়োডের ছবি আছে, মানে মানে থ্রি ফেজ থেকে সিং ডিসি বানালো, থ্রি ফেজ এসি থেকে ডিসি বানালো, সেই ডিসিটা ইনভার্টারকে দিচ্ছে, ইনভার্টার যে ডিসি পাচ্ছে ইনভার্টারের কাছে এসি বানালো। যেরকম ফ্রিকোয়েন্সি দরকার, কত দরকার সেটা আমি একটু আগে আমরা ওখান থেকে পেয়েছি, যে উইন্ডের স্পিড হচ্ছে তার রেফারেন্স, অর্থাৎ এই ইনভার্টার দুটো জিনিস সেন্স করছে, গ্রিডের ভোল্টেজ কত, এই মুহূর্তের উইন্ডের স্পিড কত, সেই অনুযায়ী ও ডিসিশন নেবে যে কত ভোল্টেজ এবং কত ফ্রিকোয়েন্সি আমি এটা দিয়ে বার করলে এইখান দিয়ে গ্রিডের যা ফ্রিকোয়েন্সি যা ভোল্টেজ সেম জিনিস এখানে তৈরি হবে। কারণ টোটালটাই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এখানে আর অন্য কিছু নেই। কারণ আমি একটু আগেই তোমাদেরকে ওই যোগ বিয়োগ করে দেখিয়ে দিচ্ছিলাম যে উইন্ডে উইন্ডে থেকে যদি এতটা আসে তো ইনভার্টারকে কতটা বানাতে হবে। তো ইনভার্টার সেটা জানে যে আমার কত উইন্ডে স্পিড থাকলে এখানে কত পাঠাবো, যাতে করে এই সেম রেফারেন্স ওয়েবফর্ম তৈরি হতে পারে, সেটাও ইনভার্টার জানে। কারণ ইনভার্টার তো ইনভার্টার দেখো এখানে একটা ভোল্টেজ চেঞ্জ করছে, মানে কি এই গ্রিডের ফ্রিকোয়েন্সি কত, হোয়াট ইজ দা ফ্রিকোয়েন্সি, এইখানকার ফ্রিকোয়েন্সি কত আছে, দেখো ইনভার্টার এখানে ভোল্টেজ চেঞ্জ করছে মানে এখানে ফ্রিকোয়েন্সি কত সেটা ইনভার্টার চেঞ্জ করেছে, যে গ্রিডের ফ্রিকোয়েন্সি কত, উইন্ড থেকে কত পাচ্ছি, দুটোর বিয়োগ ফল করে যেটা হয় সেইটা আমাকে বানাতে হবে, সেইটা আমি এখান থেকে পাঠিয়ে দিলাম, গ্রিডের ভোল্টেজ কত সেটাও আমি এখান থেকে পাচ্ছি এই লাইনটা থেকে, ভোল্টেজ সেন্সর লাইন থেকে ভোল্টেজ কত, তাহলে আমি কতটা ভোল্টেজ পাঠালে এইখানে ওই জিনিস তৈরি হবে, যেই গ্রিডের ওয়েবফর্ম মানে ফ্রিকোয়েন্সি ভোল্টেজের সাথে এই দিকটা ম্যাচ করে গেল, সঙ্গে সঙ্গে ব্রেকারটা ক্লোজ হয়ে গেল, তখনই ও পাওয়ার দিকে দিতে থাকলো, সেই হচ্ছে কনসেপ্ট। এবার বক্তব্য হচ্ছে কালকের মতোই কনসেপ্ট, এইখান থেকে কত পাওয়ার ও নিচ্ছে, ধরে না যে এখান থেকে 10 কিলোওয়াট নেয়, এখানে ও ঠেলছে 60 কিলোওয়াট, আমি একটা এক্সাম্পল নিয়ে বললাম, এখান থেকে যদি 10 কিলোওয়াট নেয় তাহলে ও ঠেলছে 60 কিলোওয়াট, মানে নেট রেকটিফাই ও 50 কিলোওয়াটের পাওয়ার কিন্তু দিকে সেট করছে, ওই 50 কিলোওয়াট আসছে, ওই ওই ক্ষমতাটা কোথেকে আসছে, ওই শক্তিটা রোটেশন থেকে আসছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটা মুছছি, তোমাদের মেশিন আমার এইটুকুই পড়ানো ছিল, আচ্ছা বেশ, আমি তোমাদেরকে ভিডিওটা একটু অফ করছি, একটা স্ক্রিনটা একটু শেয়ার করছি। দাঁড়া তো, যাই হোক এগুলো দেখেছিলে, এগুলো নিজেরা দেখে নেবে, এই টুকটাক বাচ্চা বাচ্চা কথাবার্তা লেখা আছে, এমন কিছু নেই, ঠিক আছে। ও তারা এখানটা সেরকম কিছু নেই,
দেখলাম এখানটা, ঠিক আছে শোনো এটা আর কিছু নেই। নেক্সট লেকচার টু এর যে পিডিএফ পরে, লেকচার ওয়ান এর সেরকম কিছু নেই, লেকচার ওয়ান এ যে কটা লেখা আছে এই লেখাগুলো একটু জাস্ট দেখে নিও, আর এমন কিছু নেই এখানটা, ঠিক আছে। আচ্ছা যেটা আমার বলার বক্তব্য, জেনারেটর গুলো পড়ানো হয়ে গেল, এরপর আমি একদম কোর জিনিসটা ঢুকবো, অর্থাৎ আমি পুরো থার্মালে ঢুকবো আগামীকাল থেকে, থার্মাল একদম ডে ওয়ান থেকে থার্মাল ব্যাপারটা শুরু হবে। থার্মাল পড়ানোর আগে দু চারটে কনসেপ্ট একটু দিয়ে দিই আমি, সেটা হচ্ছে এই জিনিসটা যে থার্মাল ইঞ্জিন মানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট যখন পড়বে এইখানে আমাদেরকে কি কি জানতে হবে। তো আমি আজকে জাস্ট কয়েকটা সেন্টেন্সে বলে দেবো থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিভাবে রান করে, ঠিক আছে, কাদের বাড়ি থার্মাল পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি বা ওখানে ডেলি কয়লা গাড়ি ঢুকতে মানে কয়লার মাল গাড়ি ঢুকতে দেখেছো, কজন দেখেছো? স্যার আমার বাড়িতে, তোমার বাড়িতে মাল গাড়ি ঢুকে? মানে স্যার বাড়ির সামনে, স্যার ডিভিসি আছে। বলে তুমি বলে আমার বাড়িতে, স্যার আমার বাড়ি কাছাকাছি আমি বলতে এলাম। কাছাকাছি, ঠিক আছে, ডিভিসি এমটিপিএস, তাই তো? হ্যাঁ স্যার ডিভিসি এমটিপিএস। এমটিপিএস এ সারাদিনে প্রায় দেখবে তিনখানা থেকে আড়াইখানা মানে দুখানা মালগাড়ি ডেলি ঢোকেই, খেয়াল করেছো? মানে তোমার হচ্ছে দু তিনটে ঢোকেই ডেলি, মানে গঙ্গাজল ঘাটির মানে আমি যে পাওয়ার প্ল্যান্টের গা দিয়ে যে আমি হাইরোডে উঠছি গঙ্গাজল ঘাটি ফরেস্টের দিকে যাচ্ছি ওই রাস্তাটায়, ওই রাস্তাতে রেল লাইনটা ক্রস করেছে, তো সেই রেল লাইনটা দেখবে ক্রসিং এর ওখানটায় সারাদিনে দু তিনটে মালগাড়ি ঢোকেই। দু তিনটে মালগাড়ি ঢুকছে মানে ওর কাছে কিন্তু হিউজ কয়লা ওটা, যদি বলো যে তার মানে। এবং ব্যাপারটা কি ধরো, এইটা আমার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আজকে যে কয়লাটা এলো, আজকে যে কয়লা এলো সেই দিয়ে আজকে জেনারেশন হবে না, বাই চান্স যদি আজকে মালগাড়ি আসা বন্ধ হয়ে যায় তাহলে কি পাওয়ার প্ল্যান্ট সঙ্গে সঙ্গে শাটডাউন? কখনোই নয়, কোল এসে একটা জায়গায় স্টোর করছে, দেখবে উঁচু মতো পাহাড় কয়লা ডিপো করে স্টোর করছে, তাতে 40 দিনের মতো কয়লা থাকে, 40 ডেজ ব্যাকআপ থাকে। অর্থাৎ যদি বলো যে স্যার এখানে তো রোজ দুটো থেকে তিনটে ওয়াগন মানে মালগাড়ি ঢুকছে, দুটো তিনটে ওয়াগন নয় কিন্তু ধরো যদি মালগাড়িটা 25টা ওয়াগন থাকে কি 30টা ওয়াগন থাকে, তাহলে দু তিনটে মালগাড়ি 30টা ওয়াগনে দু তিনটে মালগাড়ি দেখবে রোজ ঢুকছে, আর 40 দিনের এটা নিশ্চয়ই বাড়বে না বা কমবে না খুব একটা, তাহলে আমি ধরে নিতে পারি পাওয়ার প্ল্যান্টটাও রোজ দুটো থেকে তিনটে মালগাড়ির কয়লা ও একা খাচ্ছে। বাস্তব ঘটনা হলো এমটিপিএস এর যেহেতু নামটা করলে, সারাদিনে প্রায় 3000 টন কয়লা খায় এক একটা ইউনিট, সারাদিনে 3000 টন কয়লা খায় একটা ইউনিট, ওখানে কতগুলো আসছে টোটাল ইউনিট 8টা ইউনিট আছে, 500 মেগাওয়াটে দুটো ইউনিট দেখবে গঙ্গাজল ঘাটি ফরেস্টের এই রাস্তা থেকে দেখা যায় আর বাকি 6টা ইউনিট ওদিক থেকে। তো সেই মানে আমি এটাই বলতে চাইছি ও কতটা পরিমাণ কয়লা ওরা খাচ্ছে ভেবে নাও, যে এতটা পরিমাণ দু থেকে তিনটে মালগাড়ি রোজ যুক্ত হচ্ছে। এবার এই যে কয়লাটা আছে, এই কয়লাটা কি উনুনের মতো কয়লা আছে, চলো এলে আর বেলচা করে আমি ঢেলে দিলাম, বুঝতেই পারছো সেরকমটা নয়, কখনোই নয় সেটা। কেন নয়, তার কারণটা হচ্ছে কয়লাকে আমরা কি আকারে পাই, কয়লাটাকে আমরা পাথরের মতো ব্রিক্স মানে পাথরের টুকরো আকারে পাই, এবং সেই পাথরের টুকরোটা এমন নয় যে চলে একটা বড় পাথর দিলাম একটা ছোট পাথর গেল ধুলো গেল, ওভাবে হবে না, ইরেগুলার বার্নিং হবে না, তাহলে ইরেগুলার কন্ট্রোল করা যাবে না। দ্বিতীয় হচ্ছে কয়লাটাকে আমি তুমি ওর যে 100% এনার্জিটাকে যে তুমি নেবে এক্সট্রাক্ট করে নেবে সেটা সম্ভব হয় না, কাজেই প্রথমে কয়লা এসে মালগাড়ি যেখানটা খালি করছে সব ভিডিও আমি দেখাবো, কয়লা যেখানে মালগাড়ি খালি করছে ওই জায়গাগুলোতে দু রকম কনসেপ্ট হতে পারে, একটা হচ্ছে মালগাড়ি তলার ওয়াগন থেকে দরজাগুলো খোলা যায়, খুললেই মালগাড়ি কয়লাটা পড়ে যায়, কোথায় পড়ে না যেখানে খালি করছে ওইখানে একটা জাল জালি জালি মতো রয়েছে ওর উপর যদি কয়লা খালি করে সব ফিল্টার হয়ে ওগুলো নিচে প্যাডেল ফিটার চলছে নিচে ওইখানে চলে যাচ্ছে, মানে মালগাড়ি লাইনের উপরে দাঁড়িয়ে যাচ্ছে, নিচ থেকে দরজা খুলে গেল কয়লাটা পুরো যেখানে পড়লো একদম নিচে চলে গেল, সেখানে প্যাডেল ফিটার ঘুরছে বেল্টের মতো, সেই কয়লাগুলো সব গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে।
এটা একটা কনসেপ্ট হতে পারে। দ্বিতীয় কনসেপ্ট হতে পারে যে মালগাড়ির ওয়াগন গুলো খুলে দেয়, একটা ওয়াগন ধরে, একটা ইঞ্জিন ওটাকে ধরে, পুরো পুরো মালগাড়ির ওয়াগনটাকে ধরে উল্টে দেয়। ভিডিও দেখাবো, ধরে পুরো উল্টে দেয়। ব্যান্ডেলে এই জিনিসটা রয়েছে, মানে ত্রিবেণী পাওয়ার প্ল্যান্টে। তো ওখানে বিভিন্ন রকম ভাবে মনে করেন কয়লাটা খালি করলাম, কয়লা খালি করার পর যেটা হয় ওটাকে চলে যায় ক্রাশারে। তিনটে স্টেজ ক্রাশার আছে। ফার্স্ট স্টেজে ক্রাশার হচ্ছে এত বড় বড় চাঁই গুলোকে ছোট বানায়। পরের স্টেজে সেই যে ক্রাশ হলো সেই ক্রাশে অন্য জায়গায় চলে গেল, গুঁড়ো হয়ে চলে গেল। সেইগুলোকে সেকেন্ড স্টেজ ক্রাশার এইটুকু টুকরো গুলোকে একদম ছোট ছোট 1 মিলিমিটারের কি 2 মিলিমিটারের ছোট ছোট ক্রাশে টুকরো টুকরো ভাগ করে। থার্ড স্টেজ ক্রাশার যেটা, সেই ক্রাশার হচ্ছে 1 থেকে 2 মিলিমিটারের যে ছোট ছোট কয়লা টুকরো তাকে গায়ে গরম পাউডার মাখি না আমরা। ফু দিলে পাউডারটা কিভাবে ওড়ে, একদম ফাইন ডাস্ট পাউডারের মতো বানিয়ে দেয় কয়লাটাকে, একবারে ডাস্ট। কারণ ওই রকম ডাস্ট না বানালে তুমি কিন্তু কয়লার পুরোপুরি 100% ইউটিলাইজেশনটা পাবে না। একটা কথা শুনে সবাই হাসবে, সবকিছুরই তো এফিসিয়েন্সি হয়। তাহলে এটা যদি একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয়, এর ইনপুট এনার্জি কি? ইনপুট এনার্জি হচ্ছে কোল, কয়লা। এর আউটপুট এনার্জি কি? না, ইলেকট্রিসিটি। শক্তির এক শক্তি থেকে আরেক শক্তি রূপান্তরিত করছে, কত পার্সেন্ট করছে, তাই কি হতে পারে? কেউ একটু আইডিয়া করে বলবে? ঠিকই বলেছে, less than 30%। একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি less than 30%। বুঝতে পারছো কত নষ্ট হয় কোলের মধ্যে যে এনার্জি স্টোর আছে? আমি 30%-এর কম হচ্ছে ওর এফিসিয়েন্সি, অর্থাৎ যা আমি কয়লা খাওয়াচ্ছি আর যা আউটপুট পাচ্ছি, এই হচ্ছে অবস্থা। তারপরে তুমি যদি কয়লাটাকে ক্রাশ না করো ঠিক করে, তাহলে তো আরোই এ তো আরোই কমে যাবে, আরোই ঝেড়ে নেমে যাবে। তো যাই হোক, বলার বক্তব্য হচ্ছে যে এই ক্রাশারটা মানে এর কাজটাই হচ্ছে, ক্রাশার গুলোর কাজ হচ্ছে তিনটে স্টেজ ক্রাশারের পর কয়লাটা একদম মানে ফু দিলে এরকম উড়বে, পাউডার একবার মিহি পাউডার হয়ে যায়। সেই পাউডারটা কোথায় নিয়ে যাচ্ছে? সেই পাউডারটা নিয়ে যাচ্ছে যেখানে বয়লার আছে, সেই বয়লারের চার কোণ থেকে চারটে ফ্যান আছে। সেই ফ্যানগুলো মানে হাওয়া দিয়ে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলছে একদম ভেতরে, মাঝখানটা আগুন চলছে। অর্থাৎ ফার্নেসের মধ্যে দিচ্ছে। ফার্নেসটার সাইজটা কত বড় জানো? একটা ফার্নেসের সাইজ মোটামুটি ভাবে আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো হয়, বাড়িগুলো হয়, একটা বড় সড়ো বাড়ি, দুটো বড় সড়ো বাড়িকে তুমি যদি মেলাও, দুটো নয় একটাই বলতে পারো, মানে বড় সড়ো বিল্ডিং, একটা বিশাল বড় বাড়ি যতটা বড় হয় একটা ফার্নেস ইটসেলফ অতটা বড়। সে ফার্নেস কে তুমি যদি উপর থেকে দেখো, দেখবে এরকম আছে, এর চার কোণে চারটে ফ্যান আছে, এখানে ফ্যান, এখানে ফ্যান, এখানে ফ্যান, এখানে ফ্যান, ঠিক আছে? এগুলো বলে FB ফ্যান, সব পড়াবো ডিটেল। তো কয়লাটাকে ফু দিয়ে গিয়ে উড়িয়ে নিয়ে গিয়ে একদম মানে মানে ইয়ের আকারে যে দিচ্ছে দিক থেকে, আর মাঝখানটা যেখানটা তোমার ইয়েটা রয়েছে, টোটাল এরিয়া জুড়ে একদম ফায়ার, আগুনের বিশাল বড় গোলা, তুমি তাকাতে পারবে না, চোখ ঝলসে যাবে আগুনের। মানে তুমি যদি এই এটা ফার্নেসকে বাইরে থেকে দেখার একটাই দরজা, এখানে এই অনেক উঁচুতে একটা ছোট্ট একটা দরজা আছে, সেই দরজাটা খুললে মুখ থেকে বলে হালকা হাওয়ার তাপ বেরিয়ে আসে, কিন্তু এই দরজাটা খুলে তুমি একবারের জন্য আগুনটাকে বাইরে থেকে দেখতে পাবে, তাকাতে পারবে না, চোখ ঝলসে যাবে। সূর্যের দিকে তাকালে কি হয়, চোখ ঝলসে যায়, বাইরে থেকে এখানে তাকাও দেখবে একটু চোখ ঝলসে যাবে। পুরো এরিয়াটা জুড়ে জড়িয়ে জড়িয়ে একদম পুরো একটা আগুনের গোলা অ্যাকচুয়ালি ঘুরছে। কেন ঘুরছে জানো? এই যে চারটে ফ্যান, চারটে ফ্যান অ্যাকচুয়ালি এইভাবে থ্রো করছে, করছে এইদিকে, এ থ্রো করছে এইদিকে, এ থ্রো করছে এইদিকে, এ থ্রো করছে এইদিকে। এইরকম যদি ওকে থ্রো করে তাহলে দেখো এটা একটা রোটেশন হবে। তুমি এটা কিন্তু টপ ভিউ দেখছো, হ্যাঁ, উপর থেকে, অর্থাৎ বিল্ডিং হলে এই একটা ফ্যান, এই একটা, এই একটা, এই একটা, চারটে চার গুণ থেকে চারটে ফ্যান এমন ভাবে করছে, ওটা পুরো ঘোরাচ্ছে ফার্নেসটা। এরকম দেখো টর্নেডো তৈরি হচ্ছে, টর্নেডো না মানে বাইরে থেকে দেখে তুমি বোঝা যায় না, অ্যাকচুয়ালি আগুনের বলটা ঘুরছে। কিন্তু যিনি ফার্নেস ডিজাইন করেছিলেন উনি এইটা ভেবে পাচ্ছিলেন না
যে এই আগুনের বলটাকে কোন দিকে ঘোরাবো, এই দিকে ঘোরাবো নাকি এই দিকে ঘোরাবো, সরি এই দিকে ঘোরাবো, ক্লকওয়াইজ টপ ভিউ থেকে যদি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, উনি ওটা ভেবে উঠতে পারছিলেন না। এইটা নিয়ে দীর্ঘদিন রিসার্চ হয়েছে, আগুনের বলটাকে কোন দিকে ঘোরাবে, মানে ছোট ছোট ইঞ্জিনিয়ারিং গুলো কোথায় রয়েছে আমি তোমাকে দেখাচ্ছি। অনেক ক্যালকুলেশনের পর দেখা যায় যে পৃথিবী ঘুরছে কোন দিকে, পৃথিবী ঘুরছে হচ্ছে পশ্চিম, মানে তোমার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পৃথিবী ঘুরছে, আমরা তাই ধরি, তাই তো? পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে এই আগুনটাকেও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরাও, তাহলে এর ওয়েটটা কম হবে। এটা একটা ইঞ্জিনিয়ারিং, যদি না জেনে থাকো বলে দিচ্ছি। ধরো দুটো লোকাল ট্রেন, একই ট্রেন, একই কোম্পানি তৈরি ট্রেন, একই সংখ্যক বগি আছে, ধরে নাও তাতে একই সংখ্যক মানুষ আছে। এই ট্রেনে যদি 2000 জন প্যাসেঞ্জার আছে, এই ট্রেনেও 2000 প্যাসেঞ্জার আছে, সবার কাছে সমান মানের ব্যাগ আছে। একটা ট্রেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ছুটে যাচ্ছে, একটা ট্রেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ছুটে যাচ্ছে, দুটো ট্রেনের ওয়েট কি সমান? থিওরি এবং প্র্যাকটিক্যাল কথা বলছে, যে ট্রেনটা পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ পৃথিবীর আবর্তনের দিকে যে ঘুরে চলেছে, সে তার ওজন হালকা, আর যে পূর্ব থেকে পশ্চিম দিকে মানে উল্টো যাচ্ছে, তার ওজন ভারী। এই যে কোলগুলো, এই কোল মানে আগুনটাকে তুমি যদি পৃথিবীর আবর্তনের সেম ডিরেকশনে ঘোরাও, তাহলে এর ওয়েটটা হবে কম হবে একটু, তাহলে কি হবে, কয়লাটা বেশি বার্ন হবে। এটা কি বলতো, এটা হচ্ছে পৃথিবী যে ঘুরছে, আমরা সবাই পৃথিবীর সঙ্গে ঘুরছি, আমাদের সবাই একটা, আমরা বাইরে থেকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স সবসময় বাইরে থেকে অ্যাপ্লাই হচ্ছে। আর আমি যদি আমার ওপর এই যে সবসময় সেন্ট্রিফিউগাল ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেটা আমাকে চাইছে বাইরের দিকে ঠেলে দিতে, কিন্তু আমাকে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স আমাকে টেনে রেখেছে। আমি যদি গ্র্যাভিটেশনাল মানে যেদিকে আমাকে অ্যাপ্লাই করা হচ্ছে, ওই সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমাকে যেদিকে অ্যাপ্লাই হচ্ছে, আমি যদি ওই দিক বরাবর মুভ করি, তাহলে আমার ওজন হালকা হবে, আর উল্টো দিকে করতে গেলে ওজন ভারী হবে। এটাই কারণ, তো সেম কারণ এটাও, পৃথিবী যেদিকে ঘুরছে তার মানে সেইটাকে দেখে ফার্নেসের আগুনের বলটাকে কোন দিকে ঘোরাবে একটা ডিজাইন করা হয়েছে। কারণ যদি মানে রোটেশনের সেম ডিরেকশনে ঘোরাও, তাহলে ওয়েটটা হালকা হবে, তাহলে কয়লার ডাস্ট গুলো বেশি ভালোভাবে বার্ন হওয়ার পর ঝরে পড়বে। আর না হলে যদি উল্টো দিকে করো, তাহলে এর ওয়েট ভারী হয়ে যাবে, কয়লার মানে যে ডাস্ট গুলো যেগুলো তুমি ফায়ার করার চরিক দিয়ে, পুরোপুরি বার্ন না হওয়ার আগেই ঝরে পড়ে যাবে। এফিসিয়েন্সি ওইটার উপরে ডিপেন্ড করে আসছে, পৃথিবী কোন দিকে ঘুরছে তার উপর এটা রোটেশন। তো কোথায় মানে এই, তাও আমি যেটা বললাম, এরপর ওই জিনিসটা আরো বেশি কমপ্লেক্স ওদের এন্ডে গিয়ে, তোমাকে অতটা জানতে হবে না, তোমাকে কতটা জানলে তুমি তোমার নলেজটা ঠিক জায়গায় রাখবে আমি ততটুকুই বলবো, মানে আমার ততটুকুই জ্ঞান। তো জাস্ট আমি ভাবো যে সামান্য এইখান থেকে ইঞ্জিনিয়ারিং স্টার্ট হয়ে যাচ্ছে একটা এত বড়, তারপর তো বাকি সব কিছু। এবং তোমরা বয়লার পড়েছো, ওয়াটার টিউব আর ফায়ার টিউব দুরকম পড়েছো, সেখানে দেখতে পাচ্ছ বাইরেতে ফায়ার রয়েছে, তার মানে কি আছে, ভেতরে অনেক টিউব আছে, অনেক টিউব আছে আর কি। এই টিউব গুলোর মধ্যে কি আছে, ওয়াটার, জল আছে। তাহলে ওয়াটার টিউব মানে বাইরে হচ্ছে ফায়ার, টিউবের ভেতরে জল, তাহলে সেই জল কি হবে, ফুটবে, ফুটে স্টিম তৈরি হবে, স্টিম তৈরি হয়ে ওটা একটা জায়গায় স্টিমটা থাকবে, যেখানে এখানে স্টিমটা থাকবে, এটাকে বলা হয় বয়লার ড্রাম। আমি সব ডিটেল একটা একটা করে বলবো, সব বুঝতে পারবে, এটা বয়লার ড্রাম বলে। ওখানে স্টিমটা থাকছে, সেই স্টিমটাকে নিয়ে আবার মানে এর যে ধোঁয়াটা যেখান দিয়ে বেরোচ্ছে, ওইখান থেকে নিয়ে আবার গরম করে, ওই ধোঁয়ার গরম আগুন মানে ধোঁয়ার গরমে গরম করে ওইটাকে তারপর টারবাইনে দিচ্ছে, হ্যাঁ সুপার হিটার, ওটাকে সুপার হিট করে টারবাইনে দিচ্ছে। টারবাইনে দেওয়ার পর তবে টারবাইন ঘুরছে, তারপর এই জেনারেশন হচ্ছে। এবং এইখানে প্রত্যেকটা জায়গা প্রচন্ড কমপ্লেক্স, তোমাদেরকে অত কমপ্লেক্স জানতে হবে না, প্রচন্ড কমপ্লেক্স। মানে সামান্য বয়লার ড্রামের এইখান থেকে এইটুকু আসতে এখানে এত কিছু আছে না, যেগুলো চোখের সামনে যদি দেখো তাহলে মানে রাতে ঘুম উড়ে যাবে, এত কমপ্লেক্স জিনিসটা। এবং যাই হোক, মোটামুটি যেটুকু তোমাদের জানতে হবে সেইগুলো অল্প বিস্তার করে বলে যাবো। তো ব্যাস এই হচ্ছে কনসেপ্ট আর কি, স্টিমটা গিয়ে টারবাইনে ফিট করছে, টারবাইন থেকে যে জলটা বেরোলো, যে জলটা বেরোলো সেই জলটাকে নিয়ে আবার কাজে লাগিয়ে দিবে, সেই জলটাকে আবার বয়লার ড্রামে পাঠিয়ে দেবে, ওই জলটাকে নিয়ে আবার সবসময় ঘোরাবে। তারপরে মানে এভাবে জিনিসটা চলে, আরো অনেক কিছু আছে, যেমন এই জলটা যা তা জল নয়, এই জলটা হচ্ছে ডিমিনারাইজড ওয়াটার,
অর্থাৎ প্রত্যেকটা ইয়েস একটা ডিএম প্ল্যান্ট আছে, নদীর জলটাকে নিচ্ছে, সেই নদীর মধ্যে অনেক মিনারেল মিনারেল মিশে আছে, কিন্তু ওই মিনারেল গুলো যদি এই ওয়াটার টিউব গুলোর মধ্যে চলে যায় তাহলে ওয়াটার টিউব গুলোর ভেতরে রাস্টিং করে দেবে, এই বয়লারটা দুদিনের পর আর চলবে না। জল থেকে সমস্ত খনিজকে অশুদ্ধি গুলোকে দূর করে জলটাকে ফ্রেশ একদম ডিমিনারেলাইজ ওয়াটার বানায়, সেই ওয়াটারটাকে বয়লার ড্রামে পাঠায় কাজের জন্য, এবং এই জলটাকে ওরা বাইরে বার করে না, এই জলটা এখানেই থেকে যায়। এই জলের তাপটা নিয়ে আবার অন্য জল কুলিং টাওয়ারে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে, অনেক বড় একটা প্রসেস। আমি পরের দিন থেকে একটু একটু করে জিনিসগুলো দেখাবো, একটা আগে স্কিম্যাটিকটা দেখাবো যে টোটাল স্কিম্যাটিকটা যে কি করে কি হচ্ছে, তারপর প্রত্যেকটা জিনিসটা ছোট ছোট করে ঢুকবো, ঠিক আছে? স্যার পাওয়ার প্ল্যান্টে ঢুকতে দেবে না বিনা পারমিশনে আমাদের মতো স্টুডেন্টদের? পাওয়ার প্ল্যান্টে তোমাদের যে আগের ব্যাচটা, তার আগের ব্যাচটা যারা 2020 সালে পাস আউট হয়েছে, ওই ব্যাচ অবধি আমি পাওয়ার প্ল্যান্টে পাঠাতে পেরেছিলাম, ওরা পাওয়ার প্ল্যান্টে গিয়ে ট্রেনিং করে এসেছিল। তারপরে ওদের সঙ্গে আমার একটা ঝামেলা ছোটখাটো হয়েছিল ডিপিএল এর সঙ্গে, এবং ঝামেলা তারা রেকর্ডিংটা স্টপ করি। আর কিছু কারো জিজ্ঞেস করে নেই তো? জিজ্ঞেস যে না থাকে আমি তাহলে বন্ধ করছি রেকর্ডিংটা। না স্যার, বলুন। হ্যাঁ স্যার।